মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন, বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত, বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা, পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা, বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে যে বংশীয়ভাবে এই বংশে মানুষের নেচার কী, সেদিকটা বিবেচনা আনা যেতে পারে। কিন্তু মূল বিষয়টা দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফার বিজাতের দিন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো, বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো, জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে, যে তুমি দিনদার একটা মানুষকে পেলে। তো এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা ইত্যাদি এগুলো দেখে থাকে, কিন্তু দিনদারিতা দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে। এই জন্য মূল বিষয়টা সেটি। আসলে আপনি সৌন্দর্য বলেন, টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন, এগুলো পরিবর্তনশীল। দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা শক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা, তার ব্যক্তিত্বটা বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন।